প্রিয় দর্শক, আমরা এখন এসেছি খুলনা মহানগরীর হাজি মহসিন রোডে। আপনারা জানেন সম্প্রতি সময়ে ভাইরাল হওয়া এক নববধূর নাচে সারা পৃথিবী জুড়ে যাকে পরিচিত করে দেওয়ার মতোই নয়া দামান গানের সাথে সাথে যে নেচেছিল তার বাড়িতেই, তার নাম খাদিজা ইসলাম সূচনা। আমরা এখন সূচনার বাড়িতেই যাচ্ছি, সূচনার বাপের বাড়িতেই সে অবস্থান করছে, আমরা শুনবো তার গল্প। বিয়ে আসলে দেশের সবাই জানবে এটা ভেবে আসলে কেউ করে না, তবে শখ করে আর কি বিয়ে করে বিয়েতে প্রোগ্রাম হবে এটা সবাই এক্সপেক্ট করে। আর নয়া দামান গানে নাচবো বা পুরা গানটাতে নাচবো, এটা সিনেমাটোগ্রাফি হবে বা এটা এত ভাইরাল হবে, এগুলো আসলে প্রিপ্ল্যান ছিল না। এটা ওই, তবে আমাদের কিন্তু নাচটা তোলা ছিল এবং আমরা অনেক গানেই নাচ তুলছিলাম, মানে শুধু যে এটাতে তা না, হিন্দি বাংলা অনেক গানেই, যে কালকে ছাদে উঠে যেহেতু আমরা নাচবো বা সিনেমাটোগ্রাফি হবে, সানি ভাই করবে, তো আমাদের তো একটা প্রিপারেশন ছিল। সো হচ্ছে মানে আমরা নয়া দামানও তার মধ্যে একটা ছিল এনলিস্টেড, 15 তারিখে অনুষ্ঠান ছিল, 14 তারিখে গানটা আমি শুনছি। তো তখন আম্মুকে নিয়ে সাদিয়াকে নিয়ে আমরা সবাই মিলে একটু রিহার্সেল করলাম। পরবর্তীতে ছাদে গিয়ে যখন মানে গানটা ইয়ে হয়েছে, তখন মানে সানি ভাই আমার যে মানে সিনেমাটোগ্রাফার, উনি আর কি বলতেছিলেন যে আপু আপনারা আপনাদের মতো করেন, এবং আমি দেখতেছিলাম যে সে পুরো গানটাতেই আমাদের আসলে মানে ভিডিও করতেছে বা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কিন্তু বেশ কয়েকবারই আসলে গানটাতে পারফর্ম করছি। আর গানটা আসলে সুন্দরও ছিল, অনুষ্ঠানের দিন বাঁচতেছিল, সবাই মজাই করতেছিল। তো পরবর্তীতে মানে ছায়াছবি যখন এটা আপলোড দিল, তখন তো আসলে মানুষ ব্যাপক পছন্দ করলো। না, আমি কখনোই আনুষ্ঠানিকভাবে নাচ শিখিনি, বরং আমি কয়েক জায়গায় বলছি যে আমি আনুষ্ঠানিকভাবে 4 বছর বয়স থেকে গান শিখছি বরং, এবং এখনও আমার হারমোনিয়াম তবলা আছে, কিন্তু আমি মানে এনি হাও আর কি নাচ করেই, আমার ক্যাম্পাসেও ইভেন সবাই আমাকে নাচের জন্য চেনে, নাচে পারফর্ম করি। আর এখন সারা দেশের মানুষ আসলে এটার মাধ্যমেই জানলো যে আচ্ছা না, সিলেটের আঞ্চলিক গান বেছে নেওয়ার কারণ হচ্ছে গানটার যে কথা। আমি ফেসবুকে আমার শেয়ার দিছে আমার একজন ফ্রেন্ড, ওইখান থেকে এই গানটা আমি শুনি। তো পরবর্তীতে এমন আসলে কোনো ইন্টেনশন নাই যে আমার খুলনার হতে হবে বা সিলেটের, কিছুই না, মানে গানটার লিরিক এবং গানটার সুর, যে মুজা ভাইয়ের যেই মানে সুন্দর একটা রিমেক, আর হচ্ছে গিয়ে তোশিবাপুর যেই, যেহেতু সে সিলেটের মেয়ে এবং তার অ্যাকসেন্ট যে সিলেটি একদম নিখুঁত, এইটা আসলে গানটার প্রতি অদ্ভুতভাবে একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। তো এই জন্যই গানটা পছন্দ করা। বাট আমার বিয়ের সব থেকে সুন্দর প্রোগ্রাম ছিল রঙের প্রোগ্রামটা, আর রঙের দিন ছিল হচ্ছে আমার আম্মু তো ছিলই, আর আমার আত্মীয় স্বজন যারা আছে তারা তো ছিল, আমার বোন আর আমার বান্ধবীরা।